আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমেরিকার বাংলাদেশি ব্লগার শম্পা ইসলাম। আজকে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আমি মানডে অর্ডার করেছিলাম আমার স্টোভটা একটু প্রবলেম দেখা দিচ্ছিল, তো ওরা আজকে ডেলিভারি দিয়ে গেছে। আজকে ওয়েনসডে, বুধবারে ওরা সকালবেলায় দিয়ে গেছে 10টার দিকেই, তো ফিট করে ফেলেছি। আমার আগে পুরানটা ফেলে দিয়েছি আর নতুনটা এখানে সেট করে ফেলেছি। এখন অলমোস্ট 1:45 মতো বাজে। তো বাইরে আজকে অনেক বৃষ্টি ছিল, আসলে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল। তো এটা হচ্ছে ওভেনটা, এটা হচ্ছে স্টোভের ভিতরে ওভেন। আর আগেরটা আমার আমার 4টা চুলা ছিল আর এটার মধ্যে 5টা, ছোট ছোট 3টা আর বড় 2টা, আর নিচের সেকশনটা হলো ফ্রাই প্যান রাখার জন্য। আগেরটা আমার সাদা ছিল, এটা হচ্ছে স্টিলের, আমার খুব পছন্দ হয়েছে তো এটা নিয়ে নিলাম। তো এখন রান্না করতে স্টার্ট করে দিতে হবে আমার রান্না, কারণ অলমোস্ট 1টার মতো বাজে। এটা হচ্ছে একটা ড্রয়ার, নিচের দিকে ড্রয়ার ফ্রাই প্যান রাখার জন্য। আর অনেক কিছু রাখা যায় আসলে এটার মধ্যে, আমার আগেরটাও ছিল সেমই। তো আমি এখানে ট্রাউট মাছ নিয়েছি আর কিছু মাছের মাথা ছিল আলাদা করে, ওটাও রেডি করে নিয়েছি। তো এখন ফ্রাই প্যানে আমার তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে আমি সবজিগুলো কেটে নিব, মাছগুলো আগে ফ্রাই করে নিব। তো হয়ে গেছে আমার ফ্রাই করা, এখন আমি সবজিগুলো সব কেটে নিব। সবজির সাথে সাথে আমি পেঁয়াজ রসুন মরিচ সব কিছু কেটে একবারে রেডি করে আমি রান্নাটা স্টার্ট করে ফেলবো, তাহলে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমি এখন লাউটা পিল করে নিচ্ছি। লাউটা একটু মুখের কাছে একটু ফ্রোজেন হয়ে গিয়েছিলো, এটা বেশি বেশি পুরানো ছিল না লাউটা আমার, কিন্তু বুঝলাম না কেন ফ্রোজেন হয়ে গেছে একটু। তো লাউটা আমি কেটে নিচ্ছি। আসলে কয়েকদিন থেকে আমার ওভেনটা একটু একটু প্রবলেম দেখা দিচ্ছিল, মাঝে মাঝে মানে বন্ধ হয়ে যাচ্ছিল, যার জন্য খুব একটা নতুনই কিনে ফেললাম। তো কাটা হয়ে গেছে আমার লাউটা, এখন লাউটা আমি ধুয়ে রেডি করে নিলাম। আর এদিকে পেঁয়াজ রসুনটাও কেটে নিচ্ছি, এখন রান্নাটা স্টার্ট করে দিব। হয়ে গেছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কাটা রেডি হয়ে গেছে। এখন আমি এই যেই যেই তেলে মাছটা ফ্রাই করেছি এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, আধা টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে এটা আমি ভালো মতো কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি লাউটা আগে দিয়ে দিব, কারণ লাউটা সিদ্ধ হতে একটু সিদ্ধ হওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢেকে দিলাম, যার মশলাটা একটু মানে কষানোর জন্য। তো হয়ে গেছে কষানো, এখন আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা সিদ্ধ হলে আমি পরে মাছটা দিয়ে দিব, মাছ আর মাথাটা। একটু ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমি প্রথমে মনে করেছিলাম একটু আজকে টমেটো দিয়ে করবো এটা, তো আবার পরে মাইন্ড চেঞ্জ করলাম যে না, লাউ দিয়ে করে ফেলি। তো মাছটা এখন লাউটা সেদ্ধ হয়ে গেছে, আমি মাছটাও দিয়ে দিলাম, মাছ আর মাথাটাও দিয়ে দিলাম, ভালো মতো কষে আমি পানি দিয়ে দিব। আর আজকে আমি শাক ভাজি করেছি, ওটা দেখাইনি আসলে, এটা খুব নর্মালভাবে করেছি শাক ভাজিটা, যার জন্য আমি এটা দেখানো হয় নাই। তো আমি সঙ্গে সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম একবারে, তো এখন একটু ঢেকে দিলাম জাস্ট নরম হওয়ার জন্য।
তো কিছু কাঁচামরিচ কেটেও দিয়ে দিয়েছি। তো অলমোস্ট হয়ে গেছে আমার লাউ দিয়ে মাছের মাথা, মাছ। আমি এখন একটু পানি দিয়ে দিব, আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পরিমাণ আর কি পানি দিয়ে দিব। আর পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম, একটু লবণ কম মনে হচ্ছিল। তো প্রায় হয়ে গেছে আমার মাছের এই তরকারিটা। আর আজকে বিকালে আমার আমার ফ্রেন্ড আসবে, আমি ফোন করে বলেছিলাম যে আসো, এসে আমার অনেক লঙ্ঘন হয়েছে, আই মিন চাইনিজ ফুডটা, ওটা নেওয়ার জন্য আসতে বলেছিলাম। আর একটু ভালো লাগছিল না, গল্প করতে খুব ইচ্ছা করছিল, খুব বোরিং লাগছিল। তো বিকালে ওদের আসতে বলেছিলাম, দাওয়াত করেছিলাম। তো হয়ে গেছে আমার তরকারিটা, আর শাক ভাজিটাও আমি আগে করে ফেলেছিলাম, এটা দেখানো হয় নাই আপনাদের। তো বিকালের দিকে আমার ফ্রেন্ডরা আসছিল, ওরা খুব মজা করে খেয়েছে আমার লঙ্ঘন। আর খুবই মিষ্টি হয়েছে আমার লঙ্ঘনগুলো খেতে, অনেক অনেক মিষ্টি। আজকে বিকালটা আসলে ভালোই কেটেছে ওনাদের সাথে গল্প করে। এসো, আমার বড় যাও আসছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।